السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে কোরআন শিখুন আমাদের এই চলমান কোর্স আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাহ, বা কোরআন ও সলাত অনুধাবন। এই কোর্সের 100% ক্লাসগুলোর আজকে তৃতীয় ক্লাস। ইন টোটাল আজকে আমাদের 45তম ক্লাস। ইনশাআল্লাহ বিগত ক্লাসগুলোর ন্যায় আজকের ক্লাসেও আমরা আল কোরআনুল কেরিমের কিছু বাছাইকৃত আয়াত, এর শাব্দিক অর্থ, এর ভাবার্থ এবং এর ব্যাকরণ, আরবি ভাষা এবং পারস্পরিক যে সম্পর্ক শব্দগুলোর মধ্যে, এগুলোর বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং এই আয়াতগুলো থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা দোয়া করছি: রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা যে চলমান কোর্সটা করছি, যারা শুরু থেকে করছেন তারা জানেন যে আমরা এই কোর্সের মধ্য দিয়ে সর্বাধিক সহজসাধ্য পদ্ধতিতে আল কোরআনের এ টু জেড, অর্থাৎ 100% কোরআনের অর্থ শেখার চেষ্টা করছি আমরা। আমাদের এই কোর্সটার নাম আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সলাহ দ্য ইজি ওয়ে, যার যে যে কোর্সটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো 50%, একটা 70%, একটা হলো 100%। 50% বইটা যখন শেষ করেছি আমরা, তখন আমরা শিখেছি আল কোরআনের 40,000 শব্দ। আমরা 70% বই যখন শেষ করেছি, তখন শিখেছি আরও 15,000 শব্দ, ইন টোটাল 55,000 কোরআনিক ওয়ার্ডস। এবং তারপরে আমরা 100% ক্লাস শুরু করেছি, এবং আজকে আমাদের 100% ক্লাসগুলোর বা এই 100% অংশটার তৃতীয় ক্লাস, ইন টোটাল আমাদের 45তম ক্লাস। তো 100% ক্লাসগুলো যখন আমরা শুরু করেছিলাম, প্রথম দিন আমরা সুরাতুল ফাতিহা শেষ করেছিলাম, দ্বিতীয় দিন আমরা সুরাতুল বাকারা এর প্রথম 7টা আয়াত আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে অর্থসহ ভাবার্থসহ পড়েছি আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা 100% এই ক্লাসের সুরাতুল বাকারা এর আয়াত নাম্বার 8 থেকে শুরু করে যতদূর যাওয়া যায় ইনশাআল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করছি। আমরা বলেছিলাম সুরাতুল বাকারা এর প্রথম যে আয়াতগুলো আছে, প্রথম 4টা আয়াতে, প্রথম 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদের কথা বলেছেন। মুত্তাকী হতে হলে কী কী গুণাবলী অর্জন করতে হবে সেটাও বলেছেন, এবং এই কিতাব বা আল কোরআন যে শুধু মুত্তাকীদের জন্যই হিদায়াত সেটাও মেনশন করেছেন। তারপরের আয়াত নাম্বার 6 এবং 7, এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে কথা বলেছেন, যে কাফেরদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদেরকে যতই বোঝানো হোক না কেন, যতই সতর্ক করা হোক না কেন, অথবা সতর্ক নাই বা করা হোক, তারা কখনো ঈমান নিয়ে আসবে না, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে 8 নম্বর আয়াত থেকে শুরু করে প্রায় 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে কথা বলেছেন, যারা বাহ্যত দৃষ্টিতে মুসলিম কিন্তু ইন্টারনালি তারা করাপ্টেড, এবং ইন্টারনালি তাদের ভিতরে কুফরি আছে, শিরক আছে, অবিশ্বাস আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, ইসলামের প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সর্বোপরি
আল কোরআনের প্রতি তাদের একটা বিরূপ ধারণা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে মুনাফিকদের স্বরূপ উন্মোচন করেছেন। আজকে আমরা সেই আয়াতগুলো দিয়ে আমাদের ক্লাসগুলো শুরু করছি ইনশাআল্লাহ। আপনারা যারা বই সংগ্রহ করেছেন আপনাদের বইয়ের পেজ নাম্বার 8 গিয়ে দেখতে পারবেন, এই এইটা 8 ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে ভেঙে দেওয়া আছে। আমরা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত নাম্বার 8 সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনান নাস, মানুষের মধ্যে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামিনান নাস, ওয়া মানে হলো এবং, মিন মানে হতে বা থেকে, আর নাস মানে হলো মানুষ, তাহলে ওয়ামিনান নাস অর্থ হচ্ছে এবং মানুষের মধ্যে কিছু মানুষ আছে, পুরো মানব জাতির মধ্যে কিছু মানুষ আছে, মাই ইয়াকুলু মান মানে যে বা যারা, ইয়াকুলু শব্দটা আসছে কওয়ালা থেকে, কওয়ালা মানে সে বলল, ইয়াকুলু সে বলবে বা বলে। ওয়ামিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাই ইয়াকুলু যারা বলে, আমান্না বিল্লাহ, আমান্না আমরা ইমান এনেছি, বিল্লাহ আল্লাহর প্রতি। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি, আমান্না বিল্লাহ। আমান্না শব্দটা আসলো কোথা থেকে? আমানা থেকে, আমানা, আমানু, আমান্তা, আমান্তুম, আমান্তু, আমান্না। এই যে আমান্না, আমরা ইমান এনেছি বা আমরা ইমান আনলাম, এখান থেকে আসে আমান্না বিল্লাহ। ওয়ামিনান নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাই ইয়াকুলু যারা বলে, আমান্না বিল্লাহ আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, ওয়া মানে এবং, বিল ইয়াউমিল আখির, ইয়াউমিল আখির মানে পরকাল এবং পরকালের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন, ওয়া মানে এবং, মা মানে এখানে না, হুম মানে তারা, আর মুমিনিন শব্দটা মুমিনের বহুবচন, মুমিন মুমান এখান থেকে আসছে, মুমিন মুমিনিউন মুমিনিন। তো ওয়া মা হুম বিমুমিনিন এবং তারা মোটেই ইমানদার নয়, আল্লাহ পাক এটা বলে দিয়েছেন। তাহলে এই পুরো আয়াতের ভাবার্থ হচ্ছে যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে যে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ পাক বলছেন তারা মোটেও ইমানদার নয়। আবার ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে দিচ্ছি, ওয়া মানে এবং, ওয়ামিনান নাস এবং মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাই ইয়াকুলু যারা বলে, আমান্না বিল্লাহ আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির এবং পরকালের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন কিন্তু তারা মোটেও ইমানদার নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বলেছেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু, ইউখাদিউনা খাদা থেকে আসে, খাদা মানে হচ্ছে প্রতারিত করা বা প্রতারিত, খাদা সে প্রতারিত করলো, এখান থেকে খাদাউ, খাদাতা, খাদাতুম, খাদাতু, খাদানা, ইউখাদিউ সে প্রতারিত করবে বা করে, ইউখাদিউ, ইউখাদিউনা এখান থেকে আসে, দেখুন ইউখাদিউ, ইউখাদিউনা, তুখাদিউ, তুখাদিউনা, উখাদিউন, উখাদিউ। তাহলে ওয়ামিনান্না, সরি, ইউখাদিউ, ইউখাদিউনাল্লাহ, ইউখাদিউ তারা, ইউখাদিউনা তারা প্রতারিত করে, আল্লাহ মানে আল্লাহকে, তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, ওয়াল্লাযিনা আমানু এবং যারা ইমানদার তাদেরকেও ধোঁকা দিতে চায়। অর্থাৎ মুনাফিকদের কথা বলা হচ্ছে যারা বাহ্যত ইমান নিয়ে আসে কিন্তু ভিতর থেকে তারা ইমান নিয়ে আসেনি। তো আল্লাহ তাদের কথা বলছেন, ইউখাদিউনাল্লাহ তারা আল্লাহকে প্রতারিত করতে চায়, ওয়াল্লাযিনা আমানু এবং মুমিন যারা তাদেরকে প্রতারিত করতে চায়, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম তারা প্রতারিত করে না, ইল্লা আনফুসাহুম শুধুমাত্র তারা নিজেদেরকেই প্রতারিত করছে, ইল্লা মানে ব্যতীত, আনফুসাহুম শব্দটা নফস শব্দের বহুবচন, নফস মানে একজন সত্তা, আনফুস মানে অনেকগুলো সত্তা, আর হুম মানে তারা, আনফুসাহুম তারা নিজেদেরকেই প্রতারিত করছে, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম তারা প্রতারিত করছে না, ইল্লা আনফুসাহুম শুধু তাদের নিজেদেরকেই করছে, মানে তারা শুধু নিজেদেরকেই প্রতারিত করছে, ওয়া মা ইয়াশউরুন, ওয়া মা মানে, ওয়া মানে এবং, না মানে, মা মানে না, ওয়া মা ইয়াশউরুন এটা আসছে মূলত আপনার শাআরা শব্দ থেকে, শাআরা মানে হচ্ছে রিয়েলাইজ করা, বোঝা, শাআরা, শাআরু, শাআরতা, শাআরতুম, শাআরতু, শাআরনা এখান থেকে, ইয়াশউরু, ইয়াশউরুনা, তাশউরু, তাশউরুনা, আশউরুনা, শুরু, শাআরা, ইয়াশউরু এখান থেকে আসছে, ইয়াশউরুন, ওয়া মা ইয়াশউরুন, ওয়া মানে এবং, মা মানে না, ইয়াশউরুন উপলব্ধি করা,
বা রিয়েলাইজ করা, ওয়ামা ওয়ামা ইয়াশুরুন, তারা উপলব্ধি করতে পারছে না। তাহলে এই আয়াতের ভাবার্থ হচ্ছে যে ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা মুমিন তাদের সাথে তারা প্রতারণা করে, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা শুধু নিজেদের সাথেই প্রতারণা করছে, ওয়ামা ইয়াশুরুন, এটা তারা মোটেও বুঝতে পারছে না। এই হলো 8 নম্বর আয়াত এবং 9 নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে আল্লাহপাকের স্টেটমেন্ট। তারপরে আল্লাহপাক বলছেন 10 নম্বর আয়াতে, ফি কুলুবিহিম মারাদ, ফি কুলুবিহিম মারাদ, ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। ওয়ার্ড বাই ওয়ার্ড আসছি, ফি মানে মধ্যে, কুলুবিহিম তাদের হৃদয়ে, ফি মানে ভিতরে, আর কুলুব কলবের বহুবচন কুলুব, আর হুমের বহু, হুম থেকে হিম হয়ে গেছে। ফি কুলুবিহিম, তাদের হৃদয়ের মধ্যে আছে মারদ বা রোগ বা ব্যাধি বা অসুস্থতা। ফাযাদা হুমুল্লাহু মারাদান, ফা মানে অতপর, জাদা মানে বাড়িয়ে দিলেন, আল্লাহ মানে আল্লাহ, হুম তাদের জন্যে, ফাযাদা হুমুল্লাহ, আল্লাহ তাদের জন্যে বাড়িয়ে দিলেন, মারাদান মানে অসুস্থতা, তাদের কলবের মধ্যে আছে রোগ বা ব্যাধি, আল্লাহ পাক সেই ব্যাধিকে আরও বাড়িয়ে দিলেন। ওয়া লাহুম আযাবুন আলীম, ওয়া মানে এবং, লাহুম তাদের জন্যে, ওয়া লাহুম এবং তাদের জন্যে, আযাবুন আলীম মহান শাস্তি, আলীম মানে বিশাল বা মর্মান্তিক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, বিমা মানে এই কারণে যে, যেহেতু, কানু মানে তারা, ইয়াকযিবুন মিথ্যা আরোপ করেছিল। ইয়াকযিবুন শব্দটা এসেছে মূলত কাযাবা থেকে, কাযাবা মানে হচ্ছে সে মিথ্যা বললো, কাযাবা কাযাবু কাযাবতা কাযাবতুম কাযাবতু কাযাবনা, এখান থেকে আসে, ইয়াকযিবু ইয়াকযিবুনা তাকযিবু তাকযিবুনা ইয়াকযিবুনা ইয়াকযিবু, এখান থেকে আসে মূলত কাযাবা ইয়াকযিবু থেকে, বিমা কানু ইয়াকযিবুন, ইয়াকযিবু সে মিথ্যা বলবে, ইয়াকযিবুনা তারা মিথ্যা বলবে বা বলে। তাহলে বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা বলছে এই কারণে তাদের এই শাস্তি দেওয়া হবে। তাহলে এই আয়াতের ভাবার্থ হচ্ছে ফি কুলুবিহিম মারাদ, মুনাফিকদের হৃদয়ের মধ্যে অসুস্থতা আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদান, অতপর আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাদের জন্যে অসুস্থতা, আল্লাহ পাক আরও বাড়িয়ে দিয়েছেন অসুস্থতা, ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্যে আছে, এবং তাদের জন্যে আছে আযাবুন আলীম মহান শাস্তি বা যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকযিবুন, তারা যে মিথ্যা আরোপ করেছে এই কারণে। আল্লাহ পাক আরও বলেছেন তাদের সম্পর্কে, মুনাফিকদের সম্পর্কে, ওয়াইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আয়াত নম্বর 11 সূরাতুল বাকারা। ওয়াইযা ওয়া মানে এবং, ইযা মানে যখন, ক্বীলা মানে বলা হয়, ক্বালু মানে সে বলল, ক্বীলা তাকে বলা হলো, এটা প্যাসিভ। ওয়াইযা ক্বীলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, লা তুফসিদু, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি এই পৃথিবীতে, কলু তারা বলে, ইন্নামা নিশ্চয়ই আমরা, নাহনু আমরা, মুসলিহুন আমরা হচ্ছে ইসলাহকারী বা সংশোধনকারী। তো ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ, ওয়া এবং, ইদা যখন, কিলা বলা হয়, লাহুম তাদেরকে, ওয়া ইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় বা মুনাফিকদেরকে বলা হয়, লা তুফসিদু ফিল আরদ, তোমরা এই পৃথিবীতে, লা তুফসিদু ফাসাদ সৃষ্টি করো না, কলু তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয়ই আমরা মুসলিহুন, ইসলাহকারী বা সংশোধনকারী। তো এখানে ওয়া তো বুঝতে পারছেন, ওয়া মানে এবং, ইদা মানে যখন, কিলা শব্দটা আসে মূলত কলা থেকে, কলার প্যাসিভ কিলা, লাহুম তাদের, তাদের জন্য, লা তুফসিদু আসে মূলত ফাসাদা থেকে, আফসাদা ইউফসিদু, আফসাদা ইউফসিদু থেকে, আসলামা ইউসলিম বাব থেকে, আফসাদা আফসাদু আফসাদা আফসাদতুম আফসাদতু আফসাদ, এখান থেকে ইউফসিদু ইউফসিদুনা তুফসিদু তুফসিদুনা উফসিদুন উফসিদ, এখান থেকে আফসিদ আফসিদু লা তুফসিদ লা তুফসিদু, যে লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করো না, এটা হচ্ছে নাহি বা নিষেধের সিগা বা ফর্ম, লা তুফসিদু তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ফিল আরদি এই পৃথিবীতে, কলু তখন তারা বলে, কলা থেকে কয়লা কলু তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন আমরা হচ্ছি ইসলাহকারী বা সংশোধনকারী। আর মুসলিহুন শব্দটা আসে আসলাহা ইউসলিহু থেকে, আসলাহা মানে সে সংশোধন করলো, ইউসলিহু থেকে, আসলাহা ইউসলিহু আসলিহ আসলিহু লা তুসলিহ লা তুসলিহু মুসলিহ মুসলাহ ইসলাহ, এই যে মুসলিহ এর বহু বচন মুসলিহুন।
তাহলে এই 11 নম্বর আয়াতে আল্লাহ পাক যেটা বললেন, ভাবার্থ হচ্ছে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় বা মুনাফিকদেরকে বলা হয় লা তুফসিদু ফিল আরদ, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, কালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা হচ্ছে ইসলাহকারী বা সংশোধনকারী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক 12 নম্বর আয়াতে বলেছেন সূরা বাকার, আলা সতর্ক হয়ে যাও, আলা কথাটা মানে হচ্ছে সাবধান, আলা সাবধান সতর্ক হয়ে যাও, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুন তারাই হচ্ছে মুফসিদ বা ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন কিন্তু, ওয়ালাকিন মানে কিন্তু, লা ইয়াশউরুন তারা সেটা উপলব্ধি করতে পারছে না বা পারে না, শাআরা ইয়াশউরু থেকে ইয়াশউরু ইয়াশউরুন, ইয়াশউরু ইয়াশউরুন, সে উপলব্ধি করলো তার উপলব্ধি, সে উপলব্ধি করবে বা করে, তার উপলব্ধি করবে বা করে। তাহলে আলা মানে সাবধান, সতর্ক হয়ে যাও, ইন্নাহুম নিশ্চয়ই তারা অর্থাৎ মুনাফিকরা, হুমুল মুফসিদুন তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন কিন্তু তারা সেটা উপলব্ধি করতে পারে না। আল্লাহ পাক আরও বলেছেন তাদের সম্পর্কে আয়াত নাম্বার 13-তে সূরাতুল বাকারা, ওয়াইদা কিলা লাহুম, আগের মতোই ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ইমান নিয়ে আসো, কেমা আমানান নাস, যেমন করে অন্য মানুষেরাও ইমান নিয়ে এসেছে, কলু, তারা বলে আনুমিনু, আমরা কি ইমান নিয়ে আসবো, কেমা আমানা সুফাহা, যেমন করে ইমান এনেছে সুফাহা বা বোকার দল, তারা এটা বলে যখন তাদেরকে বলা হয় যে তোমরাও ইমান নিয়ে আসো, পরিপূর্ণরূপে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করো, তার বিধানগুলোকে মেনে নাও, তখন তারা বলে যে আমরা কি ইমান নিয়ে আসবো যেমন ইমান নিয়ে এসেছে এই বোকার দল। আলা আল্লাহ পাক বলছেন সাবধান, সতর্ক হয়ে যাও, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুস সুফাহা, তারাই হলো প্রকৃতপক্ষে বোকার দল, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা সেটা জানে না। তো এখন ওয়ার্ড বাই ওয়ার্ডে আমরা গ্রামার শিখছি, ওয়াইদা এবং যখন, কিলা লাহুম তাদেরকে বলা হয় যে আমিনু, তোমরা ইমান নিয়ে আসো, এটা আসছে আমানা আমানা ইউমিনু থেকে, আমানা আমানু আমানতা আমানতুম আমানতু আমানা ইউমিনু ইউমিনুন তুমিনু তুমিনুনা উমিনু উমিনু আমিন, তুমি ইমান নিয়ে আসো, আমিনু তোমরা ইমান নিয়ে আসো, ঠিক আছে, লা তুমিন ইমান এনো না, লা তুমিনু তোমরা ইমান এনো না, এখান থেকে মুমিন মুমান ইমান। তো ওয়াইদা কিলা লাহুম যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ইমান নিয়ে আসো, আমিনু তোমরা ইমান নিয়ে আসো, কামা মানে যেমন, আমানান নাস যেমন করে ইমান এনেছে মানুষ, অন্য মানুষেরাও যেমন করে ইমান এনেছে, তোমরাও সেরকম করে ইমান নিয়ে আসো, কলু তখন তারা বলে, কলা কলু তারা বলে আনুমিনু আমরা কি ইমান নিয়ে আসবো, কেমা আমানা সুফাহা যেমন করে ইমান নিয়ে এসেছে বোকার দল, আলা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুস সুফাহা তারাই হচ্ছে প্রকৃতপক্ষে বোকার দল, ওয়ালাকিন লা ইয়ালামুন কিন্তু তারা সেটা জানে না। ইয়ালামুন শব্দটা আলিমা থেকে আসে, আলিমা আলিমু আলিমতা আলিমতুম আলিমতু আলিমলা ইয়ালামু ইয়ালামুনা তাআলামু তাআলামুনা আ'লামুন আ'লামুন ইয়ালামু ইয়ালামুন। আচ্ছা আরও আছে, আল্লাহ পাক আরও বলেছেন 14 নম্বর আয়াতে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু যখন তাদের, যখন তারা, ওয়াইদা এবং যখন, লাকু শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, লাকু শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, এটা আসছে মূলত লাকিয়া থেকে, লাকিয়া মানে সে মিলিত হলো, লাকিয়া লাকু লাকিতা লাকিতুম লাকিতু লাকিনা, এখান থেকে আর কি, ইয়ালকা ইয়ালকাউনা তালকা তালকাউনা আলকা নালকা আল ইলকা ইলকাউ লা তালকা লা তালকাউ লাকিন মালকিয়ুন লিকা, এখান থেকে আসছে মূলত লাকিয়া, সব লাকিয়া থেকে লাকু আসছে। ওয়াইদা এবং যখন, লাকু তারা সাক্ষাৎ করে বা মিলিত হয়, আল্লাযীনা আমানু যারা ইমান এনেছে তাদের সাথে, মানে যখন তারা মুমিনদের সাথে মিলিত হয় বা সাক্ষাৎ করে, কলু তারা বলে আমান্না আমরা ইমান এনেছি, এটা মুনাফিকদের চরিত্র, যখন তারা মুমিনদের সাথে ওঠা বসা করে তখন বলে যে আমান্না আমরা তো তোমাদের মতো ইমান এনেছি। ওয়াইদা এবং যখন, খলাও অর্থাৎ তারা প্রস্থান করে বা গোপনে মিলিত হয়, ইলা শায়াতিনিহিম তাদের শয়তানদের সাথে, এখানে শয়তান মানে মানুষ শয়তান, যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয়, কলু তারা বলে ইন্না মাআকুম নিশ্চয়ই আমরা মাআকুম তোমাদের সাথেই আছি, মানে আমরা তোমাদের সাথেই আছি,
ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ইন্নামা নিশ্চয়ই আমরা, নাহনু মানে আমরা, ইন্নামা নাহনু নিশ্চয়ই আমরা, মুস্তাহজিউন তাদের সাথে মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে আসলাম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেছেন মুনাফিকরা যখন মুমিনদের সাথে মিলিত হয় তারা বলে আমরা ইমানদার, আমরা ইমান এনেছি, এরপর যখন তারা তাদের শয়তানদের সাথে বা তাদের যারা অনুসারী তাদের সাথে মিলিত হয় তখন তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো প্রকৃতপক্ষে ওদের সাথে ঠাট্টা করে আসলাম। আল্লাহ বলছেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহই তাদের সাথে ঠাট্টা করছেন, মজা করছেন। ওয়ায়ামুদ্দুহুম, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিচ্ছেন, ফি তুগিয়ানিহিম তাদের সীমা লঙ্ঘনে। এখানে ইয়ামুদ্দু শব্দের অর্থ হচ্ছে ঢিল দেয়া বা অবকাশ দেয়া। ফি তুগিয়ানিহিম, তুগিয়ান শব্দের অর্থ আল্লাহ দ্রোহিতা, তুগিয়ান শব্দের অর্থ আল্লাহ দ্রোহিতা, তাদের আল্লাহ দ্রোহিতার ব্যাপারে আল্লাহ পাক তাদেরকে অবকাশ দিচ্ছেন, ছাড় দিচ্ছেন। ইয়ামাহুন মানে হচ্ছে তাদেরকে, তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে ফিরবে। এই এই যে আল্লাহ পাকের অবকাশ, এটা ঢিল দেয়া, এই ঢিল দেওয়ার মধ্যে তারা উদ্ভ্রান্তের মতো পথ হারিয়ে ঘুরে ফিরবে এবং এক পর্যায়ে আল্লাহ পাকের শাস্তি বা আজাবের মধ্যে আপতিত হবে তাদের উপরে। শেষের আয়াতে আল্লাহ পাক বলেছেন আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ পাক তাদের সাথে প্রতারণা করছেন বা ছলনা করছেন বা কৌশল করছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম, এবং তাদের সীমা লঙ্ঘনে আল্লাহ পাক তাদেরকে ঢিল দিচ্ছেন। ইয়ামাহুন, এক পর্যায়ে তিনি তাদেরকে টেনে নিয়ে আসবেন বা তার উদ্ভ্রান্তের মতো ঘুরে ফিরবে। এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড যদি আমরা পড়ি সেটা এমন হবে যে আল্লাহ মানে আল্লাহ, ইয়াস্তাহজিউ শব্দটা আসে মূলত ইস্তাহজা থেকে, ইস্তাহজা মানে সে ঢিল দিল, এখান থেকে সরি সে উপহাস করলো, ইস্তাহজা এখান থেকে, ইয়াস্তাহজিউ ইয়াস্তাহজিউনা এখান থেকে, তাস্তাহজিউ তাস্তাহজিউনা আস্তাহজিউনা আস্তাহজিউ এখান থেকে আসবে আপনার ইস্তাহজি ইস্তাহজিউ লা তাস্তাহজি লা তাস্তাহজিউ মুস্তাহজি মুস্তাহজা এখান থেকে ইস্তিহজা। আমাদের শব্দ দরকার যেটা ইয়াস্তাহজিউ, ইস্তাহজা সে উপহাস করলো, ইয়াস্তাহজিউ সে উপহাস করবে, বিহিম তাদের সাথে, আল্লাহ ইয়াস্তাহজিউ বিহিম, আল্লাহ তাদের সাথে উপহাস করলেন বা করছেন। ওয়ায়ামুদ্দুহুম, এবং ইয়ামুদ্দু শব্দ আসে মাদ্দা থেকে, মাদ্দা মানে লম্বা করা, টানা বা ঢিল দেয়া, মাদ্দা ইয়ামুদ্দু। ওয়ায়ামুদ্দুহুম, এবং তিনি তাদেরকে ঢিল দিচ্ছেন, ফি তুগিয়ানিহিম, তুগিয়ান মানে সীমালঙ্ঘন বা আল্লাহ দ্রোহিতা, তুগিয়ানিহিম তাদের সীমালঙ্ঘনে, ইয়ামাহুন এবং তারা ঘুরে ফিরছে উদ্ভ্রান্তের মতো। আরেকটা আয়াত পড়ে শেষ করছি, 16 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন এই মুনাফিকদের সম্পর্কে, উলাইকা আল্লাযীনা, এরাই তারা, উলাইকা মানে এরা, আল্লাযীনা যারা, এরাই তারা যারা, ইশতারাউ দালালাতা বিল হুদা, ইশতারা মানে কেনা বা ক্রয় করা, ইশতারাউ এটা 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 হচ্ছে প্লুরাল নাম্বার, উলাইকা আল্লাযীনা ইশতারাউ, এরাই তারা যারা কিনেছে, কী কিনেছে, আদ্দলালাহ পথভ্রষ্টতাকে কিনে নিয়েছে, বিল হুদা হেদায়তের বিনিময়ে, এরাই তারা যারা হেদায়তের বিনিময়ে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে। ফামা রবিহাত তিজারতহুম, ফামা মানে অতপর কখনো না, রবিহাত মানে লাভজনক হওয়া, ফামা রবিহাত লাভজনক, মোটেও লাভজনক হয়নি, তিজারতহুম তাদের এই ব্যবসা, তিজারা মানে ব্যবসা, তিজারতহুম তাদের ব্যবসা, তাদের এই হেদায়তের বিনিময়ে পথভ্রষ্টতাকে কিনে নেয়া এই যে ব্যবসা এটা মোটেও লাভজনক হয়নি, ওয়ামা কানু মুহতাদিন এবং তারা মোটেও হেদায়তপ্রাপ্ত নয়। এই 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক একদম 8 থেকে 16 এই 8টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শ্রেণী বা মুনাফিকদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, তাদের খাসলত কী, তাদের চরিত্র কী, তাদের আপনার ভিতরের উদ্দেশ্যটা কী, তাদের পূর্ণাঙ্গ যে ভিতরের ইন্টারনাল স্বরূপটা এটা আল্লাহ পাক একদম দিবালকের মতো সুস্পষ্ট করে দিয়েছেন এই 8টা 9টা আয়াতের মধ্যে। ঠিক আছে, তো আমরা আয়াতগুলো থেকে যে শিক্ষা পাচ্ছি সেগুলো আমরা একটু ভাবার্থগুলো বলেই ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। আমরা শিখলাম সূরা বাকারার প্রথম 5টা আয়াতে মুমিন, আমরা শিখলাম যে এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্যে, মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো আমরা শিখলাম যে মুত্তাকি হতে হলে আমাদেরকে প্রথমত গায়েবে বিশ্বাস করতে হবে, ইমানের 6টা পিলার প্রতিটাই গায়েবে,
তারপরে আমরা শিখেছি যে আমাদেরকে সলাৎ কায়েম করতে হবে, আমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ওহী এসেছে এর প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এবং এর পূর্বে যত কিতাব চলে গেছে এগুলোর প্রতিও বিশ্বাস রাখতে হবে, এবং পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। এই ক্যাটাগরি এই গুণাবলীগুলো অর্জন করলে আল্লাহ পাক বলেছেন এরাই হচ্ছে প্রকৃত হেদায়তপ্রাপ্ত এবং সফল। এরপর আল্লাহ পাক দ্বিতীয় একটা ক্যাটাগরির মানুষের কথা বলেছেন, যাদেরকে যতই নসিহা করা হোক না কেন বা ভয় দেখানো হোক না কেন, তারা কখনোই ঈমান নিয়ে আসবে না। আল্লাহ পাক বলেছেন যে তাদেরকে তুমি যতই সতর্ক করো বা সতর্ক নাই বা করো, তারা কখনোই মুমিন হবে না, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ পাক বলেছেন তাদের কুফুরির কারণে তাদের হৃদয়ের কান, হৃদয়ের চোখ এবং কলব মরে গেছে, এর মধ্যে পর্দা পড়ে গেছে, এটা হচ্ছে কাফের শ্রেণী। এবং তৃতীয় ফেজের মধ্যে আল্লাহ পাক মুনাফিকদের কথা বলেছেন, যে মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কথা বলেছেন, তিনি বলেছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে যে আমরা মুখে বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালের প্রতি বিশ্বাসী, আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ পাকের স্টেটমেন্ট যে তারা কখনোই ওয়ামাহুম্বি মুমিনিন, তারা কখনো মুমিন নয়। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আল্লাহর চেয়ে বেশি চমৎকার সত্য উদ্ঘাটনকারী বা স্বরূপ উন্মোচনকারী? তো আল্লাহ পাক এটা বলেই দিয়েছেন তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। কারণ কি? তারা ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারণা করতে চায়, মুমিনদের সাথে তারা প্রতারণা করছে। আল্লাহ পাক বলছেন এর মধ্য দিয়ে তারা শুধু নিজেদের সাথেই প্রতারণা করছে, অথচ তারা সেটা বুঝতে পারছে না। আল্লাহ বলছেন এই মুনাফিকদের হৃদয়ের মধ্যে আছে রোগ বা ব্যাধি, কুফুরির ব্যাধি, শিরকের ব্যাধি এবং আল্লাহ দ্রোহিতার ব্যাধি। আল্লাহ পাক সেই ব্যাধিটাকে আরও বাড়িয়ে দিয়েছেন, তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের এই মিথ্যা আরোপের কারণে বা মিথ্যা বলার কারণে। আল্লাহ পাক তাদের সম্পর্কে আরও বলে দিয়েছেন স্পষ্ট করে, যখন তাদেরকে বলা হয় যে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, তারা এইভাবে গর্ব করে বলতে থাকে যে আমরা তো মূলত ইসলাহ ও সংশোধনকারী, আমরা ফাসাদ সৃষ্টিকারী নই, আমরা হচ্ছে ইসলাহ এবং সংশোধনকারী, আমরা শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরও বলেছেন যখন তাদেরকে বলা হয় যে তোমরা মুমিনদের মতো প্রকৃত ইমান নিয়ে আসো, পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করো, তখন তারা বলে যে আমরা কি বোকার দলের মতো ইমান নিয়ে আসবো? আল্লাহ আরও বলেছেন যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে যে আমরা তো তোমাদেরই ভাই, আমরা তোমাদের মতোই মুমিন, হ্যাঁ, এবং আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি। এরপর যখন তারা তাদের শয়তানদের সাথে মিলিত হয়, এখানে শয়তান বলতে তাদের মানুষ শয়তান, তারা তাদের সাথে আলাপ করে এবং বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি আর আমরা মূলত মুমিনদের সাথে ঠাট্টা তামাশা মশকরা করছিলাম। আল্লাহ পাক বলছেন আল্লাহই তাদের সাথে ঠাট্টা করছেন এবং তাদেরকে ঢিল দিচ্ছেন তাদের সীমা লঙ্ঘনে, যাতে তারা উদ্ভ্রান্তের মতো ঘুরে ফিরে। আল্লাহ পাক তাদের সম্পর্কে লাস্টে একটা কথা বলেছেন, শেষে স্টেটমেন্ট দিয়েছেন যে এরাই তারা যারা মূলত হেদায়েতকে বিক্রি করে পথভ্রষ্টতা কিনে নিয়েছে, তাদের এই ব্যবসা ফেমা রবি হাত্তি জিয়ারতহম, তাদের এই ব্যবসা মোটেই লাভজনক হয়নি, মুহতাদিন, এবং তারা মোটেও হেদায়েতপ্রাপ্ত নয়। আজকে আমরা 16 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম আলহামদুলিল্লাহ আমাদের 100% কোর্সের। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবারের ক্লাসে আমরা 17 নম্বর আয়াত থেকে শুরু করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন এবং বেশি থেকে বেশি কোরআন চর্চা করার তৌফিক দান করুন, বিশুদ্ধ করে তিলাওয়াত করার তৌফিক দান করুন, পূর্ণাঙ্গ অর্থ বোঝার তৌফিক দান করুন, আরবি ব্যাকরণ, ভাষা, গ্রামার এগুলো বুঝে কোরআন গবেষণা করে তাদাব্বুর করে এর ভিতর থেকে যে মৌলিক মেসেজগুলো আছে আল্লাহ পাক দিয়েছেন সেগুলোকে ভিতর থেকে উপলব্ধি করার এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সার্বিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আল্লাহুম্মা আমিন। যারা বই কালেক্ট করেননি অনুগ্রহ করে বই কালেক্ট করে নেবেন, এবং আমাদের ক্লাস শিডিউল থাকবে প্রতি রবিবার ইনশাআল্লাহ রাত 9:30 থেকে 10:15 পর্যন্ত ইনশাআল্লাহ, এবং একই সাথে আমরা প্রতি মঙ্গলবার ইনশাআল্লাহ ক্লাস করব, আর যদি আমরা সময় পাই আমরা শুক্রবারেও ক্লাস করব ইনশাআল্লাহ, তবে আমাদের শিডিউল ডেট থাকবে রবি এবং মঙ্গলবার। আমাদের এই গ্রুপ থেকে লাইভে ক্লাস হবে ইনশাআল্লাহ তাআলা, গ্রুপটাকে শেয়ার করুন, অন্যদেরকে জয়েন করতে বলুন এবং নিয়মিত কোরআনের সাথে থাকতে বলুন। আমাদের আরও কোর্স চলছে, কোরআন তিলাওয়াত শিক্ষা কোর্স, সেই কোর্সগুলোতে আপনাদের পরিচিত ভাই বোনদেরকে জয়েন করতে বলুন। ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই মিলে একটা কোরআনিক কমিউনিটি গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা
আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।